আওয়ামী লীগের রাইটারিং বলছে মরার আগেও অনেকে বলতেছেন যে আমরা যেন জয় বাংলা বলে মরতে পারি। আর এই পাঁচ বছর যদি ক্ষমতায় থাকে ভারতের হিন্দুত্ববাদীরা যেমন মানুষকে জোর করে মেরে পিটিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছে, এইখানে আওয়ামী লীগের জয় বাংলা ভারত থেকে বলা হবে এটার লাগে লাগাই দেওয়া জয় শ্রীরাম। আওয়ামী লীগ আজকে ওই ইসরায়েলি লিকুদ পার্টি নেতানিয়াহু কিংবা ভারতের নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের মতো রাজনৈতিক দলের মতো বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, প্রচারণা করছে। এই রোজার মাসেও কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন জনসমর্থন আছে বিধায় আওয়ামী লীগ ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী কি এটা মিথ্যা কথা বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই? 2018 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন আপনারা নির্বাচন আসেন আমি একটা ফেয়ার নির্বাচন দেব। বিরোধী দলের এখানে কিছু নেতৃবৃন্দ আছেন, অনেকে ছিলেন, তিনি কথা দিয়ে কথা রেখেছেন? কথা দিয়ে কথা যারা রাখে না তাদেরকে কি বলে? এই মোনাফেক বেইমান সরকারের দ্বারা আজকে আমরা শাসিত হচ্ছি। কাজেই এই মোনাফেক বেইমানদেরকে যদি আমরা পরাজিত করতে না পারি সমগ্র জাতি গোষ্ঠীর উপরে আল্লাহর লানত নাজিল হবে। কাজেই আজকে সমস্ত বিবেক সম্পন্ন নাগরিক জনগণ, গণতন্ত্রকামী জনগণ, ইমানদার মানুষ সকলকে আমরা বলবো এই ভারতের হিন্দুত্ববাদের দোসর, ইসরায়েলের দোসর, আওয়ামী অপশক্তিকে হটিয়ে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অত্যাচার করুক, ওরা যতই প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, ওদের মিথ্যাচার ধোঁকাবাজি প্রতারণা আজকে আমাদের সামনে পরিষ্কার। তারা যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে এখন জয় বাংলা বলতেছে না, জয় বাংলাকে জাতীয় স্লোগান করছেন, ভালো, মুক্তিযুদ্ধের সময় স্লোগান আমরা রেসপেক্ট করি, কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়ে যখন নারীদের বস্ত্র হরণ করা হয়, এই জয় বাংলা স্লোগান দিয়ে যখন ভিন্ন মতের উপরে হামলা চালানো হয়, তাণ্ডব চালানো হয়, তখন মানুষ ঘৃণায় এই জয় বাংলা স্লোগান দেয় না। মুসলমানরা বলে মরার আগে আল্লাহ যেন আমার মুখে কালেমা জারি করে দেয়। আওয়ামী লীগের রাইটারিং বলছে মরার আগেও অনেকে বলতেছেন যে আমরা যেন জয় বাংলা বলে মরতে পারি। আর এই পাঁচ বছর যদি ক্ষমতায় থাকে ভারতের হিন্দুত্ববাদীরা যেমন মানুষকে জোর করে মেরে পিটিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছে, এইখানে আওয়ামী লীগের জয় বাংলা ভারত থেকে বলা হবে এটার লাগে লাগাই দেওয়া জয় শ্রীরাম। কাজেই সময় থাকতে প্রেক্ষাপট বুঝে নিজেদেরকে তৈরি করতে হবে, হারানোর কিছু নাই। 14 বছরে জেল জুলুম হামলা মামলায় সমস্ত নেতাকর্মী ভুক্তভোগী, এই যে আমার ভাই বসে আছেন, কি অপরাধ? বোমা মারছিলেন, তাদের বাড়ির মাথায় কি ডিম মারছিলেন, ইট মারছিলেন? প্রেস ক্লাবের সামনে সেই 28 অক্টোবর আগে আলোচনা সভা সভায় এসেছিলেন, তুলে নিয়ে গেছে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী, এখনো চলে। মামুনুল হকের মুক্তি নিয়ে অনেক কথা বলেছিলাম, এই লোকটার কি অপরাধ বলেন? তিনি কি মার্ডার করেছেন, ব্যাংক লুট করেছেন, গণভবন দখল করতে গিয়েছেন? তাহলে কেন তাকে 3.5 বছর জেলে রাখা হচ্ছে? শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সাহসী সিংহ পুরুষ, এই কারণে ভারতের পরামর্শে তাকে জেলে রাখা হয়েছে। যেমনি ভাবে আমাদের সকলের প্রিয় আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছিল এই সরকার, কাজে এই সরকার যদি ক্ষমতায় থাকে ইমান আকিদা ধর্ম কর্ম করে এই দেশে আর বেঁচে থাকতে পারবেন না। নাকে খত দিতে হবে, সময়ে থাকতে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমার ভাইয়েরা বক্তব্য যেটা বলেছে, হয় ইতিহাস না হয় লাশ। এই দেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন কর্মসূচি নিয়ে নতুনভাবে রাজপথে নামতে হবে। পরিষ্কারভাবে আজকের এই সমাবেশ থেকে
সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, বিদ্যমান নেতৃত্ব যদি নেতৃত্ব দিতে ব্যর্থ হন, সকল নেতৃবৃন্দকে প্রত্যাখ্যান করে আমরা এই সময়ের সাহসী নেতৃবৃন্দকে নিয়ে নতুন আন্দোলন গড়ে তুলব। আল্লাহ আল্লাহ।